আজকে কি রান্না হবে বলো তো? আমি তো ভুট্টা এনে দিয়েছি বাজার থেকে, এবার তুমি জানবে। আজকে আমরা করব ভুট্টা দিয়ে দু রকমের রেসিপি, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ভুট্টার দাড়ি, এটা দাড়ি। আজকে আমরা তৈরি করব ভুট্টা দিয়ে দু রকমের রেসিপি, দু রকমের চার রেসিপি ভুট্টার। তো এই সময় বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়, আমরা তো ভুট্টার ওই কী বলে ওটাকে কিনে খাই, পোড়া 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 ভুট্টা, ওটা খেতে কিন্তু হেভি লাগে। আর এই রথের মেলাতে ওইটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই আমাদের এখানে শ্রাবণী মেলা হচ্ছে, ওই শিব বাবার কাছে জল ঢালতে যাচ্ছে সবাই। আমাদের এই তারকেশ্বর রোড দিয়ে সামনেই এই বিকালবেলা গেলেই মানে প্রচুর লোক, সবাই যায় গিয়ে দেখতে যায় আর কি, অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। আমরা ছোটবেলায় ভুট্টাগুলো পারফেক্ট হয়েছে, একদম একটাও কিন্তু দানা এনেই ভুট্টাগুলো। 5 টাকার ভুট্টাই বলেছে দানা এরকম থাকবে, কিন্তু 6 টাকার ভুট্টা দিলে দানা একদম পারফেক্ট। এগুলো আমার কাছ থেকে কিন্তু 6 টাকা করে নিয়েছে, একদম ভালো ভুট্টা হয়েছে। তো কেমন বৃষ্টি পড়ছে বলো? হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা উপরে একটা প্লাস্টিক খাটিয়ে নিয়ে বসেছি, বেশ ভালোই হয়েছে ছাতাটা, বড় সড়ো ছাতা। এরকম মেঘ জমেছে দেখো না, দারুণ লাগছে। বৃষ্টির মধ্যে আমি বাইরে বসে আছি, কিন্তু আমি ভিজছি না। ওরম বলো না, উপর থেকে জোর জল চলে এলে মুশকিল। জোর জল চলে এলে আমার ছাতাটা একটু ফুটো আছে উপর থেকে পড়ছে। প্রথমে ভুট্টাগুলোকে আগে ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তোমরা অনেকেই বলেছো যে আমাদের ঘরটা খুব সুন্দর হয়েছে, কি গো তোমার ফ্যানদের বলো? দেখো মোটামুটি হয়েছে, নতুন জায়গা, এখনো পর্যন্ত ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি। ঘরের ভিতর কিন্তু প্রচুর অগোছালো, কারণ আমরা তো এখানটায় এখনো কারেন্ট দেয়নি, আমরা এখানে এখনো থাকতে পারছি না, আমাদের বাড়িতে রয়েছি। এই কারেন্টের সব কিছু বলে দিয়ে গেছে, দিয়ে দেবে 10-15 দিনের মধ্যে দিয়ে দেবে, বা একটু দেরিও হতে পারে। ঠিক আছে, দেরি হোক, কিছু কমে নেই, অসুবিধা নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, ওরা ওদের কাজ করবে যখন ইচ্ছা। আমাদের তো এখন থাকার জায়গা তো আছে, অভাব তো নেই থাকার জায়গা, যেখানে হোক রয়েছি একটা। হ্যাঁ, এখানে আমরা কাজ করে চলে যাচ্ছি, ওখানে গিয়ে রাত্রে থাকছি, আবার কাজ করতে আসছি, এইভাবেই চলছে এখন। খুব একটা খারাপ নয়, একটা দেখি একটা খুবই ভালো। আমি আরগুলো আনিনি, 5টা ছিল, আমি 3টে নিয়েছি, দুটো রেসিপি এতেই হয়ে যাবে তাই না? ওই দুটো আমরা গিয়ে একটু পোড়া খাবো ভুট্টা, আবার বাজারে গেলে আবার নিয়ে আসবো এরকম ভুট্টা। ভুট্টা খেতে আমার খুবই ভালো লাগে। এটা এটা তুমি সেদ্ধ করো তো বাড়িতে মাঝে মাঝে বলে দাও? হ্যাঁ, সেদ্ধটাও খেতে ভালো লাগে, আমি সকালবেলা মাঝে মাঝে সেদ্ধ চাপিয়ে দিই এরকমভাবে গোটা গোটাই, আর একটু নুন একটু লেবু দিয়ে মাখিয়ে খেয়ে নিই, সেদ্ধটাও ভালো লাগে। পোড়ানোর যেহেতু ঝামেলা থাকে, ওরা আঁচে পোড়ায়, আমাদের বাড়িতে তো আর আঁচ থাকে না, না গ্যাসে তো ভালোভাবে পোড়ানো যায় না। ভালো বৃষ্টি পড়ছে গো, ভালোই পড়ছে, কিন্তু এখানে পড়ছে না, জোর হলেই পড়বে। এইটাতে একটুখানি দানাগুলো ডিসপুট আছে, একটা দুটো বলেছে, বলছে আমি তার প্যাকিং করছি না, প্যাকিং ভগবান করেছে ও বলেছে। এই যে আমার ছাতা এখন উল্টে পড়ে গেছে, বললাম দেখো বন্ধুরা কি জোর বৃষ্টি পড়ছে, বেশি আনন্দ করছিলাম বলে ছাতা ফুটো করে দিয়েছে ভগবান। তো তোমাদের আমি দেখাই, মাঠ পুরো ঘন বর্ষায় বৃষ্টিতে ভিজছে, আমাদের চাল এইভাবে পড়ছে, জল এইভাবে পড়ছে। কি গো কোথায় যাচ্ছ? এই যে ঘরের মধ্যে চলে যাচ্ছি প্যাকিং করে, ঘরে রান্না হবে তো আর বাইরের মনে হয় না আর হবে, আর দেখাতে পারবো না আজকে। আমার এই ভেন্ডি গাছে দারুণ সুন্দর ফুল উঠেছে, ফুলও এসেছে আর ভেন্ডিও হচ্ছে, ভেন্ডিও হচ্ছে। এটা আমাদের ভেন্ডি গাছ, আর এখানে কলমি শাক, কুড়ো চাষ।
দারুন 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 বিশাল জোর বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজছি, প্রচুর জোর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখান থেকে কত তাও থাকা যাবে না, না আর ভিজবো না, আর ভিজবো না। এই যে ঘরের মধ্যে এসে আগুনটা জ্বালিয়ে নিলাম, এই যে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেলাম, জলটা ততক্ষণ ফুটতে থাক, গরম হোক একটু। আর আমি এখানে ভুট্টার চাট বানানোর জন্য নিয়ে নিয়েছি ভুট্টা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু, দু রকমের হবে তো আমি আগে সেদ্ধ করে নিতে হবে, দুটোর জন্যই ভুট্টাটাকে সেদ্ধ করে নিতে হবে। তুই নেব, এখানে জল এনে রেখেছি, আর কলে যাবো না, বৃষ্টি পড়ছে না। ভেঙে দেবে এই যে আমাদের ভুট্টা ধুয়ে সব রেডি হয়ে গেছে, ভাঙা যায় ওরম না, বটি দিয়ে কাটো তাহলে ভেঙে যাবে, সমান হবে, ঘুরিয়ে ঘুরিয়ে করো, ঘুরিয়ে ঘুরিয়ে। আর দুদিকে দাও, ঘোরাও, ভুট্টাটা ঘোরালেই তো তবেই তো পোষ, ঘোরালে দানাগুলো কেটে যাবে তো, দাগ করে কেটে যাচ্ছে না, বা ভাই হো কি করলে, WWE খেলছে, রান্না এক প্রকার WWE। সাবধানে করো, দিয়ে দিলাম, দেখো আমরা চলে এসেছি, রোদ বেরিয়েছে, লবণ দিয়ে দেবো বেশি করে, এটাকে সেদ্ধ করতে হবে, মোটামুটি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ করতে হবে, ওই 7 মিনিট মতো লাগবে, 5-7 মিনিট মতো। এবার দেখবো ভুট্টাগুলো সিদ্ধ হলো কি, রং দিয়েছি, রং দেয়নি, সেদ্ধ হলে এরকম কালার হয়। এই যে ভুট্টাগুলো ছাড়াচ্ছি, সেদ্ধ করা ভুট্টাগুলো, একটু সময় লাগবে ছাড়াতে, কিন্তু একটা লাইন ছাড়ানো হয়ে গেলেই কিন্তু পরপর ছাড়ানো হয়ে যাচ্ছে, এই যে একটা এরকমভাবে একটু ছাড়াতে সময় লাগে, দেখবে এইখানটা হয়ে গেলে কেমন টপাটপ হয়ে যাবে। মাঝখানটা একটু ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো আমাদের সুইট কর্নগুলো ছাড়ানো হয়ে গেছে। দুটো রেসিপি করব, দুভাগে ভাগ করব, ভাজাটা একটু কমই করব, সেদ্ধটাই বেশি থাক। এটা আমি করব একটু ক্রিস্পি, একটু ভাজা হবে এটা। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর, একটু লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো, যেরকম ঝাল খাবে সেই রকম,
স্বাদ মতো দিয়ে দেবো লবণ। ভালো করে কোট করে নিতে হবে, ভুট্টার গায়ে যাতে ভালো করে মাখামাখি হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। খুব বেশি দেবো না, অল্প করেই দেবো, কারণ অনেক নেই, অল্পই আছে। তেল নয়, ওটা হচ্ছে জিনিসটা অল্প আছে, এই যে ওই কাটা। না তেল আছে অনেক, এখনো আরো তেল আছে, কিন্তু এইগুলো কম আছে, কম করছি। এটা ভাজার সময় তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মানে হালকা গরমেতেই দিতে হবে, নাহলে কিন্তু এটা আবার সেই যেমন সেই ভুট্টা ভাজা হয় না, সে একদম পটপট করে ফুটতে থাকে, ওরকম ফুটতে থাকবে বেশি গরম তেলে দিলে। হালকা গরম তেলে দিতে হবে। দিয়ে দেবো ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। প্রথমে একটু আঁচটাকে হালকা রাখতে হবে ভাজার সময়, তারপর নামাবার একটু আগে একটু জোর করে দিয়ে একটুখানি ক্রিস্পি করে ভেজে নিতে হবে, যাতে খাওয়ার সময় মুখে পড়লে মুচমুচে হয়। একবারে সবটা দিয়ে দিলাম, তেলটাকে একটু ঝরিয়ে নেব। এবার আমরা তৈরি করব আরো একটা রেসিপি, তার জন্য একটু বাটার নেব, বাটারটা দিয়ে দেবো। গরম দেখো, বাটারের মধ্যে ভুট্টাটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে দেবো। এটা খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। হয়ে গেছে, এটাতে আর কিছু মশলা মেশালো, নামিয়ে নিয়ে মেশালো। এবার যেটা ভাজলাম ভুট্টাটা, সেটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটা দিয়ে একটা রেসিপি তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু লঙ্কা কুচো, কিছু ধনে পাতার কুচো, দিয়ে দেব লেবুর রস। কত দানা আছে লেবুটার মধ্যে আমি জানি না, একটার পর একটা পড়েই যাচ্ছে প্রচুর। ঘরোয়া দানা গাছের লেবু তো, একটু দানাটা বেশি থাকে। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু দিয়ে দেবো চাট মশলা, পুরো একদম চটপটা ভুট্টা দেখো, হয়নি হয়নি করে অনেকটাই হলো, তাই না? সার্ভ করে দিচ্ছি। আমাদের একটা ভুট্টা রেসিপি তৈরি হয়ে গেছে, এবার এটা একটা হবে। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু দেবো চাট মশলা, একটু বেশি করে মশলাটা দিতে হবে, মশলাদার হবে। লেবুর রস, ওই দেখো এখনো দানা পড়ছে। এটাতেও চাইলে তোমরা ধনে পাতা, একটু লঙ্কা কুঁচো দিতে পারো, টমেটো কুঁচো, শশা কুঁচো সবই দেওয়া যায়। দেখো বৃষ্টির ওয়েদার কাকে বলে, তুমি পুরো নীল আকাশ। গাজর সব কিছু কুঁচো করে দিতে পারবে। আমি একটু সিম্পল খাবো, এই এরকম ভাবে তৈরি করলাম। তুমিও সিম্পল খাবে তাহলে? না আমার বউ একটু সিম্পল খাবারই ভালোবাসে, যে কোনো জিনিসই। আমরা মুড়ি মাখলে মশলা ফসলা দিয়ে মাখতে মেখে খেতে ভালোবাসি, ওই আবার সিম্পল শুধু তেল দিলেই হয়। খুব বেশি মশলা আমার ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমাদের আরও একটা ভুট্টার চাট। এটা কি দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে সব থেকে ভালো লাগবে, কারণ এটা বাটার দেওয়া আছে। আমার মনে হয়
আমার এটাই ভালো লাগে খেতে। না বাটার দেওয়া আছে তো, এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দিদি ভাই দিতে থাকবে। তোমরা প্লিজ দিদি ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি, আর যারা করেছো তাদের অনেক ধন্যবাদ দিদি ভাইয়ের তরফ থেকে। আর লাইকও করে দিও ভিডিওটা, কিন্তু যারা যারা দেখছো সবাই কিন্তু লাইক করো। কেমন লাগছে নতুন জায়গার ভিডিও? অনেকেই বলছো তোমরা, অনেকেই ভালো বলেছো, আরও লোক বলো। যারা যারা বলতে পারোনি কমেন্টে লিখে জানিয়ে দিও তোমাদের মনের কথা, আমরা পড়তে ভালোবাসি, পড়ি, আমাদের পড়তে ভালো লাগে। এই সময় অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে, তো তোমরা এভাবে চাট তৈরি করে বাড়িতে খাও। শুধু ভুট্টা পুড়িয়ে খেলে হবে না, এভাবেও খেতে হবে। তো এবার আমি একটু খাবো, আমার পছন্দের টা আমি আগে খাই। দারুন হয়ে যা, হয়ে যা, বাটারটা মাখানো হয়ে যা। দেখলেই বোঝা যাবে বন্ধুরা, আমি তোমাদের দেখাই, দেখো কত সুন্দর প্লেটটা লাগছে। একটু খাও বলো কেমন হয়েছে। দুর্দশা, আর ভাজাটাও ভালো হবে। এটা যেহেতু মুচমুচের ব্যাপার আছে, এটাও দেখতে সুন্দর আর খেতেও সুন্দর হবে। তুমি খাও, তুমি খাও না, তুমি খেয়ে বলো। এরকম মানে হেভি হেভি সেরকম স্বাদ মুচমুচে। তো তৈরি হয়ে গেল আমাদের দু রকমের ভুট্টার রেসিপি, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, প্রচুর ভুট্টা এখন পাওয়া যাচ্ছে, কেনো আর বাড়িতে এভাবে নিত্য নতুন রেসিপি বানিয়ে খাও। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়। টাটা টাটা।